ইসমিল্লাই রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আবু মুসা মোহাম্মদ মামুন সহকারী অধ্যাপক বাংলা বিভাগ হাটাজারি সরকারি কলেজ চট্টগ্রাম আশা রাখছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো মহান আল্লাহ আমাদের সহায় হন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা আলোচনা করব। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গল্প প্রাগৈতিহাসিক গল্পটি ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং বাউবি বিএ বিএসএস প্রোগ্রামের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি গল্প মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে অবিস্মরণীয় একটি নাম জন্ম উনিশশো আট উনিশ মে বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে বাবা হরিহর বন্দ্যোপাধ্যায় মা নিরোদা সুন্দরী দেবী উভয়েরই পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুরে নানা জায়গায় ঘুরে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কেটেছে কখনও টাঙ্গাইল মেদিনীপুর কলকাতায় উনিশশো সালে মানিক বন্দ্যোপাধ্যায় গণিতে লেটার নিয়ে প্রবেশিকা পাশ করেন উনিশশো সালে বাঁকুড়া কলেজ থেকে আইএসসিতে প্রথম বিভাগ তারপর গণিতশাস্ত্রে উচ্চতর ডিগ্রি নেবার লক্ষ্যে প্রেসিডেন্সি কলেজে অনার্সে ভর্তি হন কিন্তু ওই বছর বন্ধু বান্ধবদের সাথে বাজি ধরে আস্ত একটা গল্প লিখে ফেলেন মামি এবং ছাপাও হয় বিচিত্রা পত্রিকায় তারপর ওই একটিমাত্র গল্প তাকে বাংলা সাহিত্যে প্রতিশ্রুতিবান লেখকের মর্যাদা এনে দেয় ফলে লেখাপড়া করে বৈজ্ঞানিক হবার বাসনা পরিত্যাগ করে তিনি সার্বক্ষণিক সাহিত্য চর্চার মধ্য দিয়ে জীবন জীবিকার সিদ্ধান্ত নিয়ে নেন এটি ফ্যাশন দুরস্ত কোনো সিদ্ধান্ত ছিল না জীবন জিজ্ঞাসার টানে তিনি সার্বক্ষণিক সাহিত্যিক ও শিল্পী হবার সিদ্ধান্ত নেন উনিশশো চুয়াল্লিশ মানিক বন্দ্যোপাধ্যায় ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য নির্বাচিত হন এবং আমৃত্যু ওই পার্টির সাথে যুক্ত থাকেন তারপর প্রগতি লেখক ও শিল্পী সংঘের একনিষ্ঠ কর্মী ছিলেন নিদারুণ দুঃখ কষ্ট অর্থাভাব এবং নানা ব্যাধির সাথে তার জীবন অতিবাহিত হয় কিন্তু তাই বলে জীবনের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি আদর্শচ্যুত হননি কখনো উনিশশো সালে দোসরা ডিসেম্বর সন্ন্যাস রোগে আক্রান্ত হয়ে মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র আটচল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যে অবিস্মরণীয় একটি নাম বিশেষ করে তির বাংলা কথা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় অবশ্যই উচ্চারিত একটি নাম জীবনের সমগ্র তাকে বিচার এবং মাসিকান্নার অন্তরালে চৈতন্যের গভীরতাকে উপলব্ধি করবার আত্যন্তিক প্রয়াস মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্প লক্ষ্যের মূল সংকেত ভাবাবেগের বদলে বৈজ্ঞানিক বিশ্লেষণকে তিনি তার লেখালেখিতে প্রাধান্য দিয়ে এসেছেন বাংলা সাহিত্যে বস্তুতান্ত্রিকতা ও মনোবিশ্লেষণের ধারাটিকে সর্বাধিক উজ্জ্বল করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যচর্চার শুরুতে ফ্রয়েডিও অবচেতনার সূত্র তাঁর লেখালেখিতে পরিস্ফুটিত হলেও উত্তর জীবনে গণমানুষের প্রতি অকৃত্রিম সহানুভূতিশীল হয়ে তিনি মার্ক্সবাদে দীক্ষিত হন এবং তিনি আমাদের জানিয়েছেন যে মানুষের রোগমুক্তির সকল ওষুধ শ্রেণীহীন সমাজ ব্যবস্থার মধ্যেই নিহিত তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম বিশেষ করে উপন্যাসের মধ্যে রয়েছে জননী দিবারাত্রির কাব্য পুতুল নাচের ইতি কথা মাঝি ইতি পরের কথা চিহ্ন প্রতিবিম্ব চতুষ্কোণ সোনার দামি আরোগ্য উল্লেখযোগ্য এবং উপন্যাস শিল্পের চেয়েও তার ছোট গল্প আরও অনেক বেশি উজ্জ্বল তার ছোট গল্পের একাধিক প্রবন্ধ গল্পগ্রন্থ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো অত ও অন্যান্য গল্প প্রাগৈতিহাসিক শরীর সমুদ্রের স্বাদ ও মোটা কাহিনী আজকাল পরশুর গল্প ফেরিওয়ালা আমাদের আলোচ্য প্রাগৈতিহাসিক গল্পটি তার প্রাগৈতিহাসিক গল্প গ্রন্থের নাম গল্প এটি সম্ভবত প্রকাশিত হয় উনিশশো সালে মানুষের আদিম কামনার রূপ এবং অস্তিত্বের সংকট যে কতটা ভয়াবহ হতে পারে তার উদাহরণ প্রাগৈতিহাসিক সর্বদর্শী লেখকের ভাষ্যে এটি সাধু ভাষায় রচিত একটি গল্প এবং এই গল্পের প্রধান চরিত্র ভিকুর চরিত্রের ভেতর আদিম প্রবৃত্তি তাড়না অন্ধনিয়তির আধিপত্য বিস্তার ও অস্তিত্ব রক্ষা তথা প্রবল জীবনানুরাগ এর পরিস্ফুটন ঘটেছে তবে গল্পের শেষ অনুচ্ছেদে লেখকের ভাষ্যে গল্পের নায়িকা পাঁচিকে কাঁধে তুলে ভিকুর পথযাত্রার বর্ণনায় আদিম অথচ অনিশেষ মানবিক প্রবৃত্তি তাড়নার নিরঙ্কুশ আধিপত্যের প্রাধান্যই প্রধান হয়ে উঠেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিক্ষু চরিত্রের মধ্য দিয়ে লেখক যে অস্তিত্ব চেতনার প্রবল জীবাণানুরাগ এবং মানুষের প্রাগতিহাসিক যে অবদমিত কামনা বাসনার রূপের প্রকাশ ঘটিয়েছেন তা আমরা গল্পটি বিশ্লেষণ করার মধ্য দিয়ে বুঝে নিতে চেষ্টা করব আমরা শুরুতেই উল্লেখ করেছি প্রাগতিহাসিক বাংলা সাহিত্যের অন্যতম একটি শ্রেষ্ঠ গল্প গল্পের বিশ্লেষণে আমরা দেখব যে পুরু বর্ষাকালটাই ভিকুর অর্থাৎ এই গল্পের প্রধান চরিত্র ভিকুর ভয়ানক কষ্টে কেটেছে বর্ষাকাল আষাঢ় মাসের শুরুতে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে এগারো সদস্যের সবাই এগারো সদস্যের মধ্যে ভিকু ছাড়া বাকি সবাই ধরা পড়ে বৈকুণ্ঠ সাহার মেজো ভাইকে দায়ের কোপে তার গলা দুভাগ করে দিলেও কাঁধে বর্ষার মারাত্মক আঘাত নিয়ে ভিখু পালাতে সক্ষম হয় তারপর প্রায় এগারো ক্রোশ দৌড়ে পালিয়ে মারাত্মক জখম নিয়ে জল কাদায় একাকার হয়ে মাথাবাঙ্গা পুলের নিচে দিনের বেলায় জলের ভেতর শরীরকে ডুবিয়ে সন্ধ্যার পর আরও দশ মাইলের মতো পথ হেঁটে রাতে গিয়ে সে তার বন্ধু পেহলাদ বাগদির বাসায় পৌঁছে পেহলাদ বাগদি তাকে প্রথমে আশ্রয় দিতে চায়নি কারণ খুনের আসামিকে আশ্রয় দিয়ে বিপদের আশঙ্কা এসে পড়তে চায়নি শেষে অবশ্য ওই পেহলাদ বাগদি এই অঘাতপ্রাপ্ত ভিখুকে নিয়ে তার বাড়ি থেকে আরও পাঁচ মাইল দূরে ঘন জঙ্গলের ভেতর সিঞ্জুরি গাছের আড়ালে ঝোপে মাচা তৈরি করে তাকে ওখানে থাকতে দেয় এবং দুদিনের খাবার দিয়ে তাকে আবার দুদিনের পর তাকে আবার দেখতে যাবার প্রতিশ্রুতি দিয়ে পেহলাদ ফিরে আসে এবং সে রাতে তার প্রচণ্ড জ্বর আসে ভিকুর তাঁর জখমের স্থানটি অর্থাৎ তার ডান হাতের জখমের স্থানটি ফুলে ঢোল হয়ে যায় সারারাত বৃষ্টিতে ভিজে ঠান্ডায় এবং গুমট গরমের মধ্যে অসহ্য যন্ত্রণায় তার রাত কাটে পেহলাদ তাকে দেখতে যাবার নির্ধারিত দুদিন পার হয়ে গেলেও পেহলাদের আসার কোনো নাম নেই এর মধ্যে তার দুদিনের খাবার শেষ হয়ে এসেছে খাবারের জল একদম নিঃশেষ তারপর বাধ্য হয়ে সে অনেক কষ্টে মই দিয়ে নিচে নেমে সেই জঙ্গল থেকে অনেক দূরে গিয়ে নালার পানিতে তার পিপাসা নিবারণ করে এর মধ্যে তার জখমের স্থানটি ফুলে ঢোল হয়ে গেছে পুঁজে একাকার হয়ে গেছে দুর্গন্ধ ছড়াচ্ছে মাছি ভনভন করছে এবং পেহেলাদের রেখে যাওয়া গুড়ের আকর্ষণে পিঁপড়া লাইন ধরেছে পিঁপড়ার শাড়ি এবং তার ক্ষতস্থানে রক্ত শুষে নেবার জন্য যে পটকা পট পটল আকৃতির যোগ সে বসিয়েছে সেই বস জোঁকের সংক্রমণ এবং এই জলকাদার কাদার ভেতর অন্ধকার জঙ্গলে সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য সে পাহারা দিয়ে অতি কষ্টে সে টিকে থাকে বিপুল প্রাণশক্তির অধিকারী ভিখু এই অসহ্য যন্ত্রণার মধ্যেই সে বেঁচে থাকে লেখকের ভাষায় যদি বলি তাহলে মানিক বলছেন যে মরিবে না কিছুতেই সে মরিবে না যে অবস্থায় বনের পশু ফাঁকি বাঁচে না মানুষ সে বাঁচবেই এতটাই প্রাণশক্তি এই ভিখুর ওদিকে পেহলার তার এক আত্মীয়ের বিয়েতে গ্রামান্তরের নেমান্ত ক্ষেত্রে গিয়েছে এবং সেখানে তাড়ি টেনে বেহোশ হয়ে সে ভুলেই গেছে যে তার বন্ধু আহত ভিকুর কথা শেষে তার যখন মনে হয়েছে সে যখন দেখতে আসলো জঙ্গলের ভেতর তখন ভিকুর ভয়ানক অবস্থা দেখে সে নিজেই বিস্মিত হতবাক সারাদিন তার সাথে কাটিয়ে সন্ধ্যায় সে বাসায় ফিরে আসে তারপর সাথে করে একটি মই এবং তার বোনাই ভরতকে নিয়ে পেহ্লা তার ভোন বোনাই ভারত ভরতকে নিয়ে ভিখুকে তার বাসায় নিয়ে আসে তার ঘরের মাচার উপরে খড়ের খড় বিছিয়ে সেখানে তাকে থাকতে দেয় মাঝখানেকের মধ্যেই একটু আশ্রয় একটু যত্ন এবং নিয়মিত খাবার পেয়ে দ্রুত সুস্থ হতে থাকে ভিখু এর মধ্যে একদিন পেহলাদের অবর্তমানে সে মইবেই নিচে নামে এবং ভিকুর অস্বাভাবিক দৃষ্টিতে আতঙ্কিত হয়ে পেহলাদের বউ পালাতে গেলে ভিকু তার হাত ধরে টান দেয় দুর্বল ভিখুকে ভিকুর হাত থেকে সামান্য আয়াসেই ছাড়িয়ে নিতে পারে পেহলাদের বউ শেষে পেহলাদ ফিরে আসলে তার বন্ধুর এই অপকর্মের কথা তাকে জানিয়ে দেয় মাতাল পেহলাদ তাঁর বোনাই ভরতের সহায়তায় অকৃতজ্ঞ বন্ধু ভিখুকে আঘাতে আঘাতে আত্মরা করে ঘর থেকে বের করে দেয় প্রবল প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ ভিখু রাতের মধ্য রাতে যখন বাগদি পাড়ায় বাগদি বাড়িতে আগুনের লেলিহান শিখা উঠে বেচারা পেহলাদ থানা পুলিশের টানাটানির ভয়ে ভিখুর নাম পর্যন্ত নিতে পারেনি এবং সে রাতের পথ থেকে ভিখুর অসভ্য আদিম জীবনের দ্বিতীয় পর্যায়ের শুরু সারা রাত সে একটা ডেঙ্গি নৌকা চুরি করে নদীতে সারা রাত নৌকা বেয়ে ভোরবেলা সে ঘাটে গিয়ে পৌঁছে তারপর ওই জলে তার রক্তের দাগ মুছে সে যখন সদরের ঘাটে উঠে তখন প্রচণ্ড ক্ষুদায় সে কাতর এবং সম্মুখে সে যে যাকেই পেয়েছে তার কাছে সে হাত পাতে ভিক্ষা চায় খাবারের টাকা এবং ওই ঘটনার মধ্য দিয়েই তার এই আদিম ভিক্ষাবৃত্তির সূচনা এবং অল্প কিছুদিনের মধ্যেই ভিকু এই ভিক্ষাবৃত্তির কলা প্রকৌশল সে রপ্ত করে নেয় মানুষ দেখলেই তার জখম জখম হওয়া গাছের ডালের মতো শুকিয়ে যাওয়া অকর্ম্য অকর্মণ্য হাতটাকে সে তুলে ধরে এবং তার একটি কোটের আস্তিন সে গুটিয়ে তার ওই হাতকে সারাক্ষণ মানুষের প্রদর্শনের উপযোগী করে তোলে যাতে করে সে সহানুভূতি আদায় করতে পারে তারপর সংস্কৃত শ্লোকে যে বলা হয়েছে যে ভিক্ষা বৃত্তিতে অর্থাগম খুব একটা নেই কিন্তু আমাদের ভিকুর আয় রোজগার ভালোই সে অনতি দূরেই একটা বাসা ভাড়া নিয়েছে তারপর নিয়মিত খাবার রাতের বিশ্রাম এবং অনায়াসেই এই তার রুটি রুজির ব্যবস্থায় অতি দ্রুত সে সুস্থ হয়ে ওঠে এবং সে তার হারানো স্বাস্থ্য ফিরে পেতে থাকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনে তাঁর মাংসপেশি ঝলসে ওঠে এবং সাথে সাথে তাঁর অবদমিত কামনা অস্থির হয়ে উঠে সে এবং উদ্যত একেবারে সে ব্যাপরোয়া হয়ে ওঠে তার কিছুই আর ভালো লাগে না আশেপাশে যারা আছে তারা তার আক্রমণের শিকার হয় তারা অসভাব্য গালাগালির শিকার হয় এমনই চরিত্রের অধিকারী ফিখু কেউ যদি তাকে প্রত্যাশিত থেকে যদি তাকে কম টাকা দেয় সে তাদের গালাগালি করে দোকানে গিয়ে সে মাল ক্রয় করে যদি মাগনা কিছু না পায় সে দোকানিকে গালাগালি করে এবং আশেপাশের লোক সময় তার তার অশ্লীল অশালীন কথার শিকার হয় এমন কি সবচেয়ে মারাত্মক সমুদ্রের ঘাটে মেয়েরা যখন স্নানরতা মেয়েদেরকে দেখে সে বৃষ্টিভাবে হাসে এবং তার অস্বাভাবিক দৃষ্টিতে শঙ্কিত মেয়েদের ভয়ার্থ চেহারা দেখে সে উল্লসিত হয় তার মনে হয় জগতের সমস্ত নারী যদি সে একাভোগ করতে না পারে তো তার জীবন বৃথা এবং এভাবেই নারী সঙ্গহীন জীবন তার আর ভালো লাগে না তার মাঝে মাঝে মনে হয় জগতের সমস্ত পুরুষকে হত্যা করে জগতের সকল খাদ্য আর নারীকে সে যদি একা একা তার দখলে আনতে পারে তবেই তার তৃপ্তি এবং সে বাসায় এসে তার স্বরচিত শয্যায় সে ছটফট করতে থাকে এই এই নারী সংগ্রহীন জীবন তার আর ভালো লাগে না এবং অতীতের উদ্দাম দিনের কথা ভেবে সে বিছানায় ছটফট করতে থাকে ভিকু যে জায়গাটাতে ভিক্ষা করে তার একটু অনতি দূরে আরেকজন অল্প বয়সী একটি মেয়ে ভিখারেনি পাঁচি ভিক্ষা করে তার শক্ত গাঁথনি দেহ হাঁটুর নিচে তার দগদগি ক্ষত একেবারে তৈরাক্ত ক্ষত নিত্য রক্ত আর পুষ বেরুচ্ছে এই ক্ষতটি নিরাময়যোগ্য হলেও সে ইচ্ছে করেই এটি সারায় না কারণ ওটি দেখিয়েই সে ভিকুর চেয়ে বেশি আয় রোজগার করে এবং একসময় এই অবদমিত চরিত্রের অধিকারী আমাদের ললুপ ভিকুর নজর পড়ে ওই পাঁচের দিকে সে পাঁচির চাষপাশে ঘুরঘুর করে তার সাথে খাতির জমাতে চায় কথাবার্তা বলে এবং একসময় পাঁচির কাছে গিয়ে হাঁটু গেড়ে তার দিকে ঝুঁকে সে আলাপ জমায় এবং তার ক্ষতর দিকে লক্ষ্য করে সে জানতে চায় এটা নিরাময় যোগ্য কিনা তারপর তাকে বলে যে এটি তাড়াতাড়ি তুই সারিয়ে নে তাহলে তোকে আর ভিক্ষা করতে হবে না তোকে রাজরানি করে রাখব কিন্তু জীবনের কঠিন অভিজ্ঞতায় অভিজ্ঞ ঠেকে ঠোকে অনেক বেশি জীবন অভিজ্ঞতার অধিকারী পাঁচি এত সহজে ভোলে না সে বলে দুদিন পর যখন তোর আবেগ কেটে যাবে আমাকে যখন ছিঁড়ে ফেলে দিয়ে যাবি তখন আমার কি অবস্থা হবে অর্থাৎ তোর ওই কথায় আমি আর আমি ভুলছি না এখান থেকে ভাগ সর এখান থেকে কিছুদিন পর ভিক্ষু তাকে ওই দগ্ধকে ক্ষত সময় তাকে গ্রহণ করবার প্রস্তাব দেয় কিন্তু ততদিনে বড্ড দেরি হয়ে গেছে তখন পাঁচি তাকে অনতি দূরে আরেকজন ভিক্ষুক বসির যে খঞ্জ খোঁড়া তার হাঁটুর নিচ থেকে একটি পাশ শুরু হয়ে গেছে তাকে দেখিয়ে বলে ওই তার ভার নিয়েছে এখন সে ওর সাথে সহবাস করে অতএব সে যদি জানতে পারে তুই ওর পেছনে ঘুরঘুর করছিস তো তোকে মেরে ফেলবে পাঁচির কথা শুনে আমাদের ভিক্ষু পরিহাসের হাসি হাসি এবং তার অতীতের কথা জানিয়ে দিয়ে এরকম দু চারজন মানুষ সে অনায়াসে খুন করতে পারে এবং করেছেও এবং এক সময় পাঁচিকে ছেড়ে ভিকু বসিরের কাছে এসে আলাপ জমাতে চায় এবং প্রথমেই মার মুখু হয়ে ওঠে বসির কেন সে পাঁচিকে ডিস্টার্ব করছে তার আশেপাশে ঘুরঘুর করছে এবং সে তার লাঠি দিয়ে তাকে মারতে যায় কিন্তু দুজনেই এত অতিমাত্রায় উত্তেজিত এবং আক্রমণাত্মক হয়ে ওঠে যে খুব বেশি কিছু আর ঘটে না তবে যাবার সময় বসিরকে দেখিয়ে যাবার ভয় দেখিয়ে ভিখু প্রস্থান করে দিন দিন ভিখুর অবস্থা খারাপ হতে থাকে তার আয়ের আয়োজগার আয় আয় রোজগার একদম কমে যায় তখন সে তার বর্তমান অবস্থা নিয়ে শঙ্কিত কিন্তু অতীতের অবস্থায় ফিরে যাবার শারীরিক শক্তি তার কাছে নাই এবং মাঝে মধ্যে বলে বিধাতা যদি তার বাম হাতটি নিয়ে গিয়ে ডান হাতটি রাখতো তবুও তো হতো এখন এই হাত দিয়ে সে ডাকাতি করতে পারে না এখন তার এমন একটি অবস্থা যে কাউকে মেরে তার সকল সম্পত্তি দখল করা ছাড়া তার কোনো উপায় নাই কিন্তু সেই সামর্থ্যও তার নাই ওই ঝিনু মাঝির দিন উত্তরোত্তর বৃদ্ধি থেকে তা আয়ু উন্নতি দেখে তার ঈর্ষাও হয় কিন্তু আবার পাঁচিকে ছেড়ে এখান থেকে যেতেও তার ইচ্ছে করে না তারপর একদিন সে সিদ্ধান্ত নেয় তল্পিতল্পা তল্পা গটিয়ে সে এখান থেকে চলে যেতে উদ্যত হয় তার সংসারের টুকিটাকি সংসারে যা কিছু আছে সে একটা বস্তা বস্তাবন্দি করে থলির মধ্যে ঢুকিয়ে নেয় এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে সে যা ইনকাম করেছে সেগুলো তার কোমরে সে বেঁধে নেয় এবং কিছুদিন আগে রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা লোহার শিখ সে ওটিকে ধারালো করে সে তীক্ষ্ণ করে রাখে সেটিও সে তার থলির ভেতর নেয় তারপর একদিন প্রায় সন্ধ্যার পর অন্ধকারের ভেতর অনেক অলি গলি ঘুরে শহর থেকে দূরে মফসলে সে গিয়ে পৌঁছে বসির পাঁচের ঘরের সামনে এবং ইতো ইতোপূর্বে সে একদিন তাদেরকে গোপনে অনুসরণ করে তাদের এই আস্তানা দেখে গেছে তাদের ঘরটি পেছন ভেতর থেকে ভেজানো ছিল না বলে খুব অনায়াসেই বসির ভেতরে প্রবেশ করে তারপর বসি খুমন্ত বসিরের হৃৎপিণ্ডটা স্থির করতে না পেরে বশিরের তালুর উপর তার ওই তীক্ষ্ণ লোহার শিকটি সজোরে তিন চার ইঞ্চি ঝুঁকিয়ে দেয় তারা তালের মধ্যে বিদ্ধ করে তারপর এক হাত দিয়ে তার বশিরের গলা চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করার পর সে পাঁচিকে আলো জ্বালাতে পারে এবং সে যাতে চিৎকার না করে সেজন্য তাকে মেরে ফেলার কপট ভয় দেখায় তারপর কিছুক্ষণ সে মৃত বশিরের শরীর নিয়ে খেলা করে ঠাট্টা করে উপহাস করে এবং নিজের শক্তিমত্তার পরিচয় পেয়ে সে উল্লসিত হয় তারপর পাঁচি এর পরের কর্তব্য কি জানতে চাইলে সে বলে বসিরের গুপ্তধনের সন্ধান দেওয়ার জন্য অতি কষ্টে বসিরের সেই গুপ্তধনের সন্ধান পাঁচে মাত্র কিছুদিন আগে পেয়েছে সে সহজে ভিকুকে সে তার সন্ধান দিতে চায় না তখন তার মুঠু চুলের মুঠি ধরে সজরে তাকে হত্যা করার হুমকি দেখালে ভয়ে পাঁচে সেটা দেখিয়ে দেয় তারপর পাঁচিকে বলে চল কিছুক্ষণ পর গাছের আড়ালে নবমীর চাঁদ দেখা দিবে আলোয় থাকতে থাকতে শহরে গিয়ে পৌঁছাতে হবে তারপর তারা দুজন ঘর থেকে বেরিয়ে হাঁটতে থাকে কিন্তু ওই দগদগে ক্ষত নিয়ে আমাদের পাঁচির হাঁটতে কষ্ট হয় এবং তখন তার এই কষ্ট দেখে ভিক্ষুতাকে কাঁধে তুলে নিবার প্রস্তাব করলে পাঁচি যে বলে যে তার সামর্থ্য আছে কিনা তারপর ভিকু তাকে কাঁধে তুলে নেয় ভিকুর কাঁধে পাঁচি ঝুলে থাকে এবং পাঁচির শরীরের ভারে সামনের দিকে ঝুঁকে তাকে পিঠে নিয়ে ভিকু চলতে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানেই গল্পটি শেষ তবে গল্পের শেষ অংশে লেখক যে বর্ণনাটি দার্শনিক বর্ণনাটি দিয়েছেন সেটি সবকিছুকে ছাপিয়ে উঠেছে মানুষের রক্তের ভেতর অন্তর্গত রক্তের ভেতর তার রক্ত রক্ত মাংসের ভেতর তার অবচেতন মনের ভেতর এক প্রাগৈতিহাসিক অবদমিত কামনা কি করে ক্রিয়াশীল থাকে সে তার এক অসাধারণ দার্শনিক দার্শনিক বর্ণনা দিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায় যে দূরে ওই গাছগাছাটির ফাঁকে নবমীর চাঁদ দেখা দিয়েছে ঈশ্বরের পৃথিবীতে শান্ত নিস্তব্ধতা আমি সেখান থেকেই পড়ছি যে হয়তো ওই চাঁদ আর পৃথিবীর ইতিহাস আছে কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ থেকে সংগ্রহ করে দেহের অভ্যন্তরে লুকিয়ে ভিকিও পাঁচি পৃথিবীতে এসেছিল সেই প্রাগতিহাসিক অন্ধকারেই তারা নিজেদের সন্তানের মাংস লাভস্টনের মধ্যে গোপনে রেখে যাবে পৃথিবীর আলো ওই প্রাগতিহাসিক অন্ধকারের নাগাল আজও পায়নি ভবিষ্যতেও পাবে না কি অসাধারণ বর্ণনা এবং মনে রাখতে হবে মানিক বন্দ্যোপাধ্যায় তার শিল্পচর্চার শুরুতে ফ্রয়ডীয় অবচেতনার যে সূত্র তুলে ধরেছেন তার লেখায় সেই জন্য মানিকের প্রথম দিককার রচনাগুলি অসাধারণতের অধিকারী এবিক একটি গল্পে উপন্যাসে তিনি মানুষের এই আদিমতাকে মানুষের এই আদিম অবদমিত কামনাকে তিনি দার্শনিক বিশ্লেষণের মধ্য দিয়ে তুলে ধরে এক নতুন অর্থ প্রদান করেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে প্রাপ্ত হাত নিয়েও ভিকু এই যে পাঁচিকে কাঁধে তুলে নিয়ে যে তার পথযাত্রা এর মধ্যে একটি গুরু অর্থ রয়েছে সে পৃথিবীকে জানাতে চাচ্ছে যে তোমরা দেখো যে নারীকে আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি তাকে আমি জয় করেছি এই নারী আমার এবং একই সাথে লেখক বলছেন যে ওই চাঁদ যে চাঁদের আলোয় সেই ভিকু সে ভিকু পাঁচিকে কাঁধে নিয়ে যাত্রা করেছে বলছে সেই এই চাঁদ আর পৃথিবীর হয়তো ইতিহাস আছে কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ থেকে ভিকু আর পাঁচি বহন করে শরীরের অভ্যন্তরে লুকিয়ে এবং ওই অন্ধকার তাদের সন্তানের মাংসল আবেষ্টনির মধ্যে সংক্রামিত করে দেবেন সেটি প্রাগৈতিহাসিক সেটা ইতিহাসের অন্তর্ভুক্ত নয় পৃথিবীর কোনো আলো তার নাগাল পায়নি আজও পায়নি কোনোদিন দিন পাবেও না এই যে প্রাগতিহাসিক প্রাগতিহাসিক মানে হচ্ছে যে পৃথিবীর পৃথিবীর যে মুদ্রিত ইতিহাস তার আগের মুদ্রিত যে ইতিহাস তার আগের যেটি মুদ্রিত নাই এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে বাবু প্রাক যোগ ইতিহাস যোগ ইক প্রাগৈতিহাসিক ইতিহাসের পূর্ব শিক্ষার্থীবৃন্দ মানিক বন্দ্যোপাধ্যায়ের ওই পর্যায়ের প্রতিটি গল্পের মূল সৌন্দর্য ওখানে তিনি এক একটি চরিত্রের মধ্য দিয়ে মানুষের ভেতরে অন্তর্গত রক্তের ভেতর বংশানুক্রমিকভাবে বয়ে চলা সেই অবদমিত কামনা বাসনাকে যেমন তুলে ধরেছেন সাথে সাথে এই ভিখু চরিত্রের মধ্য দিয়ে তার যে অস্তিত্বের সংকট প্রবল প্রতিকূলতার মধ্যেও তার যে বেঁচে থাকার আকুতি তার যে লড়াই করার প্রবণতা এবং যে তার অফুরান প্রাণশক্তি এটিকে তিনি তুলে ধরতে চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত ভিকু অবদমিত কামনা বাসনা তো রয়েছেই কিন্তু সে এক কঠিন অস্তিত্ববাদী চরিত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখছি তোমরা গল্পটি নিবিড় পাঠ করবে এবং বুঝতে চেষ্টা করবে এবং এই ভিকু চরিত্রটা বিশ্লেষণ করতে পারলেই এই গল্পের আর সব কিছু বোঝা যাবে চরিত্র সঙ্গে খুবই কম ভিকু বশির পাঁচি দু একটা চরিত্র খুব বেশি নেই আসি পর্যন্ত আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ